কলকাতার এসকে মুভিজ কেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবে না তোমরা বলো? আজকের দিনে দাঁড়িয়ে SBF যে গ্র্যান্ড সাকসেসটা দেখতে পাচ্ছে, সেটা আজ থেকে অলরেডি 5-6 বছর আগে কলকাতার এসকে মুভিজ দেখে নিয়েছিল। তারা এটা বুঝতে পেরে গেছিল যে মেগাস্টার শাকিব খানের ক্রেজ ঠিক কতটা। আবারও একটা কথা রিপিট করি, কি এই মানুষটার ক্রেজ আমরা বক্স অফিসে বলবো, সম পরিমাণ ক্রেজ আমরা সোশ্যাল মিডিয়ায় বলবো? আবার তার কোনো সিনেমা যখন OTTতে মুক্তি পাচ্ছে, সেই একই ক্রেজ আমরা দেখতে পাচ্ছি, যে কারণে তিনি মেগাস্টার। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা কলকাতা যাচ্ছি, আজকে একটি বড় অনুষ্ঠান আছে দেবদার, তো সেখানে আমরা অ্যাটেন্ড করব। আমরা ইনভিটেশন পেয়েছি থ্যাংকস টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এগেন আমাদেরকে ইনভাইট করবার জন্য। তো ওই কারণের জন্য আমি সকালবেলায় কিছু ভিডিও শ্যুট করে রেখে বেরোচ্ছি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ হয়তো বিভিন্ন সময়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটার জন্য ক্রেডিট দেব এম মাহিম ভাইকে। এম মাহিম ভাই দারুণ একটা বিষয় আমাদের চোখের সামনে এনেছে। এখনও পর্যন্ত এসকে মুভিজ, কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে যত 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 সিনেমার গান আপলোড করা হয়েছে, সবচাইতে 10টা মোস্ট ভিউড 10টা গানের মধ্যে 5টাই মেগাস্টার শাকিব খানের দখলে। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছ, কোন সেই 5টা গান সেটা নিয়ে আমরা কথা বলি এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি। আর এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না। এখানে এসকে মুভিজ ইউটিউব চ্যানেলে সেরা 10টা গানের মধ্যে শাকিব খানেরই 5টি। কোন 5টি? আমরা চট করে একবার এইখানে এই ছবিটা এম মাহিম ভাই আপলোড করেছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা টোটাল 5টা গান শাকিব ভাই আর 5টা গান দেখতে পাচ্ছি। কোন 5টা গান সেগুলো? প্রথমেই যে গানটার নাম আমরা পাচ্ছি, সেই গানটার নাম হচ্ছে বেবি জান, ভাইজান এলোরে সিনেমার গান বেবি জান, যে গানটার ভিউজ হচ্ছে 82 মিলিয়ন। আজ থেকে 6 বছর আগে গানটা রিলিজ করা হয়েছিল এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে। এর পরবর্তীতে যে গানটার আমরা কথা বলবো, দেব তোকে দেব 16 আনা, এটা একটা রোম্যান্টিক সং ছিল, শাকিব ভাইয়া এবং শুভশ্রী জুটিকে আমরা দেখতে পেয়েছিলাম। এই গানটার ভিউজ হয়েছিল 73 মিলিয়ন, আজকে থেকে 7 বছর আগে আপলোড করা ছিল এই গানটা। এর পরের যে গানটার কথা বলবো সেটা হচ্ছে লাল লিপস্টিক। এই গানটাতে আমরা বিদ্যা সিনহা মিমকে দেখতে পেয়েছিলাম এবং শাকিব ভাইয়াকে দেখতে পেয়েছিলাম। আজ থেকে 6 বছর আগে গানটা এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে এসেছিল, ভিউজ হয়েছিল 50 মিলিয়ন, এখনও পর্যন্ত ভিউজ 50 মিলিয়ন। এর পরের গানটা হচ্ছে চুম্মা, রোম্যান্টিক সং, আমি নেতা হব সিনেমার গান, শাকিব ভাইয়া এবং বিদ্যা সিনহা মিম, 6 বছর আগে আপলোডেড হয়েছিল, যেটার ভিউজ 47 মিলিয়ন, 47 মিলিয়ন। আর লাস্ট যে গানটার কথা বলবো, ও ডিজে ও ডিজে, এই গানটা শাকিব ভাইয়া এবং শুভশ্রী জুটিকে আমরা দেখতে পাচ্ছি, নবাব সিনেমার গান, যে গানটা আজ থেকে 7 বছর আগে মুক্তি পেয়েছিল এবং ভিউজ হয়েছে 42 মিলিয়ন। আমি আবারও রিপিট করি, আজ থেকে 7 বছর আগে কলকাতার এসকে মুভিজ যে গ্র্যান্ড সাকসেসটা অলরেডি দেখে ফেলেছিল, সেটা 7 বছর পরে এসে কলকাতার SBF সিনেমা মানে প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারা দেখছে যে মেগাস্টার শাকিব খানের এই গ্র্যান্ড সাকসেসটা লিটারালি এনজয় করা যায়, পুরো সাকসেস নিয়ে থাকা যায়। এই মানুষটার এত পরিমাণ সাকসেস তার ফ্যান বেজের জন্য, এবং এখন তো বলবো সর্ব সিনেপ্রেমী মানুষ, মাস ক্লাস মানে কোনো ভেদাভেদ নেই, সবাই আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে প্রচণ্ড রকমের পছন্দ করছেন। সো এসকে মুভিজ আর SBF আমরা পেয়েছি, এরপরে তোমরা ধীরে ধীরে দেখতে থেকো কলকাতার আরও প্রোডাকশন হাউস, তারাও মেগাস্টার শাকিব খানের সিনেমাতে বিনিয়োগ করবেন, কেননা তারাও এটা বুঝে যাবেন যে দিনের শেষে গিয়ে তারা লাভবান হবেনই হবেন। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।